हेलो एक बेड़ा आलू गुड़ा लो कैसे बाजार तहन सबाई खाली दाम जी गाय मैंने गुड़ाटी भाला दे तो अच्छा देख के हेरे दाम जी गाय भाई अपने गुड़ा कत के जी कैसे दिन नीन सौ बीस टिया के जी फिर जाए আরেকটু বড় বললো ভাই আপনার এটি কত কইটি 18 টিয়া করে ব্যস্ত আছে যদি নিন তাইলে 14 টিয়া রান যাইবো 60 টিয়া কম পরে যায় করে এই যে হাইব্রিডটির কাছে যেটি মানে ফলেন্ডের আলু কয় এইটিরে যায় যে গায় কো ভাই এটি কত কইটি 12 টিয়া করে ব্যস্ত আছে আপনি যদি নিন তাইলে 10 টিয়া করে রান যাইবো নেওরা বেড়ায় কোনটা দেশি আর কোনটা বিদেশি এইটা তো আর চিনে না আর বুঝেও না ভাই হইলো বড়টির দাম হু কম কই তাইলে তো আমার হিডি বালা আল্লাহ রহমতে বড় গুড়া যা ছিল সব নিছে কিন্তু ছোট গুড়া ওলা বেড়ার বললো তোর কেউ যায় না অবশেষে জন মানে বাজার বাংবো বাপ তন বেড়ায় ডাকে কই মিয়া সাবরা ও মিয়া সাবরা এটি আমার নিজের ক্ষেতের দেশি আলু গুড়া কইটি আমার নিজের ক্ষেতের দেশি গুড়া পরে কইটি আমার নিজের ক্ষেতের গুড়া পরে কইটি আমার নিজের গুড়া ভাই সকল এটি আমার গুড়া নেই না নিন দয়া করে একটু হাতায় যান যে আচ্ছা সবাই মুখ বন্ধ করে আমার ছোট বোন রে কইছিলাম যে সমান এখন সে বড় থাকতে ইচ্ছুক না এই সমান থাকতে ইচ্ছুক না এখন যেহেতু আমার ছোট বোন ইনশাল্লাহ আমার ছোট বোন আল্লাহ রহমতে নারকেল বাতি হইছে এল লেগে কইছি যে আমার ছোট বোন রে মানে এটা একটা উদাহরণ দিলাম আর একটু আতায়াত হয়ে যাইগে আস্তে এটা মানে তারে তো উপমানটা দিলাম আর কি আসলে কিন্তু তারে না আস্তে গুড়া ছোট হইলো কিন্তু স্বাদ আছে তো বিষয়টা হলো এই যা প্রশ্ন করেছিলাম অত্যন্ত সুন্দর ভাবে জবাব দিলেন জবাব দেওয়ার আগে বলতেছে কই আমি সুফিবাদ মতে যেটা এটাই জবাব দিব কোরআনে উল্লেখ নাই আচ্ছা জবাবটা যেটা দিছ এইটা তো সঠিক দিছ এটা কিন্তু সঠিক তাহলে এটা কোরআনে নাই কোন দেয়া এটা এলমে কোরআন শরীফে আছে হয়তো তোমার মাথাটায় ধরছে না আর কি কিন্তু তুমি জবাব দিছ অতি সুন্দর সুন্দর সুষ্ঠ জবাব দিছ অত্যন্ত সুন্দরভাবে জবাব দিছ আর এই আমি বলছিলাম যে কোন দেহের মাধ্যমে কেডা থাকে কয় ভাই একজন শত্রু থাকলেও তো আরেকজন শত্রুতা আমি করে না আপনি এইভাবে জিগাইলেন আমি এইভাবে কইবাম কইলে এটা যারা বিশ্বাস না করবে এদের ইমান নষ্ট হয়ে যাইব আচ্ছা এখন তোমার এখানে হইল একটা পয়েন্ট তুমি এটা কইলে যারা বিশ্বাস না করবে এদের ইমান নষ্ট হয়ে যাইব আপনারা এত এত হাজার হাজার মানুষ যে জমায়েত হইছেন দুই চারটা ভালো কথা শোনার জন্য জমায়েত হইছেন না দুই চারটা ভালো গান শোনার জন্য জমায়েত হইছেন না এখন আমি আমি জি গাইলাম আমি জি গাইছি মারফতি কথা এটা তো আর গোপন তেমন কোনো আল্লাহর নামটা যেন কইতাছ বাইরে কইলে কি কোনো অসুবিধা হইল কেডা বিশ্বাস করব কেডা করতো না এটা হইলো জার্জির ব্যক্তিগত বিষয় কেন লাগে কারণ তুমি তো কইতাছো সঠিক
এমন যদি একজনে বিশ্বাস না করে দুজনের আগুনে পুড়িয়া মরলে হে মরবো তোমার কি, তবে যাই হোক। এরপর আমাকে প্রশ্ন করলেন যে তোর ইডাটা দৈর্ঘ্য প্রস্থ কতটুক, মানে ফারকাটার মধ্যে করছে। আসলে তোমার প্রশ্নটা যেটা করছ এমন অরিজিনালি ভাবে যদি আমি কই, আসলে মূলত কিন্তু হয়ে গেছে দেহতত্ত্বের মধ্যে। এটা ব্রহ্মপুত্র, মেঘনা, যমুনা, শীতলক্ষা, কর্ণফুলী, যমুনা, মোগরা, এইসব না, এইসব না, এটা দেহবাণ্ডের মধ্যেই আছে, যেটা পবিত্র কোরআন শরীফের মাধ্যমে সূরা আর রহমানে আছে, মহারাজাল বাহরাইম নদী। এই মহারাজাল বাহরাইম নদীর মাধ্যমে এইখানে তিনটা বস্তু আছে, তিনটা ধার আছে, তিনটা জিনিস আছে। এটা হইলো হীন কারবারটা। আর তোর এটা এখন তুমি জিগাইছো যেহেতু, জিগাইছো যেহেতু উত্তরটাও তো আমার ইনুই দেওয়া লাগবো। তবে যাই হোক, তুমি একটা গান শোনো দেহ, সেই গানটার মধ্যে কুজ্জা ফাও কিনা। যে জায়গায় প্রশ্নটা করছো এটা কিন্তু আমার দোষ নাই, তোমার প্রশ্নের কারণে কিন্তু আমার গানটা আয়া ভরছে। এই গানটা দোর, তুমি একটু কুজ্জা দেহ। ওরে চন্দ্র সূর্য বান্দাই আছে না এরি আগায়, চন্দ্র সূর্য বান্দাই আছে না এরি আগায়, ওই দূরবীনে দেখিয়া পথ মাঝি মাল্লায় বাই, মাঝি মাল্লায় বাই, ঝিলমিল 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 করে রে ময়ূর পঙ্খি নাই, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খি নাই, কোন বিস্তরি নাও বানাইল কেমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খি নাই, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খি নাই, চন্দ্র সূর্য বান্দা আছে না এর আগায়, দূরবীনে দেখিয়া পথ মাঝি মাল্লায় বাই, এই যে তোর ইটার দৈর্ঘ্য প্রস্থ কতটুক এটা এই গানটার মধ্যে তুমি একটু বুঝো, কারণ এটা তো আমার লেখা গান না, আর এটা আমার বাপের লেখাও না, এটা আমার দাদার লেখাও না, এটা কার লেখা? বাউল সাধক আব্দুল করিম সাহেবের লেখা গান। হারা জিতা সুবের হারা জিতা সুবের বেলাকার পানে কে যায়, হারা জিতা সুবের বেলাকার পানে কে যায়, মদন মাছি বড়ই বাজি কত নাও ডোবায়, বাজি কত না ডুবাই, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খি নাই, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খি নাই, ¡Gracias!
কত নক ভাবের তলায় রঙে রঙের শাড়ি গাইয়া ভাটি বাইয়া যা রঙে রঙের শাড়ি গাইয়া ভাটি পাইয়া যা রে ময়ূর পঙ্কি নাই বাউল আব্দুল করিম করিম বলে ভুজে উঠাদা কোথায় হতে আসে নৌকা কোথায় চলে যা কোথায় হতে আসে নৌকা কোথায় চলে যা রে ময়ূর পঙ্কি নাই।